কেন তার বলে এত রহস্য, কেন তার বল পড়তে পারছে না ব্যাটসম্যানরা? মূলত তার বোলিং অ্যাকশনটাই তার এই রহস্যের মূল কারণ। প্রথমে তার বলটা তার বাম হাতে থাকে, এরপরে বডির পেছনে নিয়ে যান, নিয়ে যাওয়ার পরে ডান হাতে অর্থাৎ যে হাতে তিনি বল করেন সেই হাতে বলটির নতুন গ্রিপে হাতটা রাখেন। এরপরে তিনি যখন ডেলিভারিটা দেন খুব দ্রুত বলটা ডেলিভার করেন, যে জন্য ব্যাটসম্যানের জন্য এনা সুযোগই থাকে না সেই বলটার গ্রিপ আগে থেকে বুঝতে পারে। অনুশীলনে অ্যালিসের প্রতি তীক্ষ্ণ নজর ছিল কোচ সালাউদ্দিনের। এবারে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে খেলার পরপরই মূলত অ্যালিসের দিকে সবার আলাদা নজর গেছে, জাতীয় দলে সুযোগ পেয়েছেন। দুপুরে দলের সঙ্গে অনুশীলনে এসে অ্যালিসকে একটু বেশি পরিশ্রম করতে দেখা গিয়েছে, প্রায় ঘন্টা দেড়েক টানা নেট বদল করে করে বলিং করেছেন। এ সময় যত সময় তিনি বলিং করেছেন একটু পরপরই কোচ সালাউদ্দিনের কাছে ছুটে গিয়েছেন, হয়তোবা তার বলের কোনো নতুন ভেরিয়েশন কিংবা কোনো ভুল ত্রুটি থাকলে সেটা নিয়ে কথা বলেছেন কোচের সঙ্গে। এবারের বিপিএলে এখন পর্যন্ত 7 ম্যাচে 9 উইকেট নিয়েছেন অ্যালিস, যেখানে তার রান রেট মাত্র 6.53, কারণ ব্যাটসম্যানরা তার বলটা ঠিকমতো পড়তে পারছেন না, সেজন্য শট খেলাটা কঠিন হয়ে যাচ্ছে। অনুশীলনে অ্যালিসকে দেখে নিশ্চয়ই আপনার এজেন্টা মেন্ডিস কিংবা মুজিবের কথা মনে পড়ছে, কেননা এই দুইজন অফ স্পিনারও সারা বিশ্বে বেশ নান্দনিকতার সঙ্গেই বোলিংয়ে বিখ্যাত হয়েছে। কেননা এই দুজন অফ স্পিনার যেভাবে ব্যাটসম্যানদের বিভ্রান্ত করেছে এবং ব্যাটসম্যানরাও এই দুজন অফ স্পিনারকে পড়তে না পেরে, বিশেষ করে টি টোয়েন্টিতে যেখানে দ্রুত রান করতে হয় সেই জায়গাটাতে ভুল শট খেলে বারবার আউট হয়েছে, সেটা প্রতিপক্ষকে অনেক চাপে ফেলেছে। বিশেষ করে মাঝের ওভারগুলোতে যখন উইকেট প্রয়োজন হয় তখন এই ধরনের মিস্ট্রিয়াস স্পিনার যে কোনো দলের জন্যই দারুণ উপকারী হতে পারে। তবে অ্যালিসকে নিয়ে এখনই খুব বেশি মন্তব্য করা হলে হয়তোবা সেটা হবে ভেরি আর্লি টু সে এমন কিছু। জাতীয় দলে অ্যালিস কতটা সাফল্যমণ্ডিত হতে পারবেন সেটা দেখা যাবে সময় পার হলেই। এদিন কোচ সালাউদ্দিন বেশ সবার সঙ্গেই আলাদা আলাদা করে কাজ করেছেন। সেদিন সংবাদ সম্মেলনে কোচ এসে বলেছিলেন অ্যালিসকে এখনই হয়তোবা জাতীয় দলে নেওয়াটা খুব একটা ভালো সিদ্ধান্ত হয়নি, বরং আরেকটু সময় নিয়ে অ্যালিসকে আরেকটু কাজ করিয়ে তারপরে জাতীয় দলে নেওয়াটা দরকার ছিল। তবে কোচ সালাউদ্দিন নিজেও হয়তো চান তার এই মতবাদকে ভুল প্রমাণিত করে অ্যালিস জাতীয় দলেও সাফল্য ধরে রাখুক। চট্টগ্রাম থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।